আপনার বিভিন্ন কোর্ট বা জেলা জজ আদালতে নিয়োগ পরীক্ষা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই জেলা জজ আদালত জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন এই বইটি পিডিএফ মূল্য মাত্র 40 টাকা যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন আপনাদের সময় দেওয়া হয় 1 ঘন্টা পূর্ণ মার্ক থাকে 70 অর্থাৎ 1 ঘন্টা সময়ের মধ্যে আপনাদের 70 মার্কের অ্যান্সার করতে হবে আপনাদের এইভাবে ডান সাইডে আপনার মার্কগুলো দেওয়া থাকবে যে কোনটায় কত মার্ক এইটার পর ব্যাসেজ করে আপনারা অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করে পরীক্ষা দেবেন এটা ছিল একটা বিগত সালের প্রশ্ন আমরা এই ভিডিও শেষে গিয়ে এই প্রশ্নটা সমাধান করব তার আগে বলে রাখি যে কোন কোন টপিকস বললে আপনি 100% প্রশ্ন কমন পাবেন বাংলার জন্যই সন্ধি বিপর শব্দ সমাস একতা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র ভাব সম্প্রসারণ রচনা এই টপিকসগুলো আপনারা ভালো করে পড়ে নিতে পারেন কোন বইটা থেকে পড়বেন জেলা জজ আদালত এই বইটা থেকে বাংলা ভাষা ব্যাকরণ বাংলা ভাষা জিজ্ঞাসা এই তিনটা বই থেকে এ টু জেড সুন্দর করে দেখে দেখে পড়ে যাবেন এখন কথা হলো যে আপনারা যদি এই টোটাল বইগুলো বাজার থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাদের 3 থেকে 4 হাজার টাকা হয়তো বা মূল্য পড়বে যারা আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে নিতে চান তাদের কাছ থেকে আমরা মাত্র 100 টাকার বিনিময়ে সবগুলো বইয়ের পিডিএফ দিতে পারবো যারা নিতে চান এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারেন ইংরেজির জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিকসগুলো খুব ভালো করে পড়বেন এর বাইরে আর কিছু পড়ার দরকার নাই এই যে টপিকসগুলো বলতেছি এই এই টপিকসগুলো বাইরে কিচ্ছু পড়ার দরকার নাই আগে এই টপিকসগুলো আপনার খাতায় লিখে নেবেন একটা একটা করে ধরুন যা সন্ধি নিয়ে বসছেন সন্ধি শেষ করবেন এই তিনটা বই থেকে সন্ধি শেষ করবেন এরপরে ধরুন যে সমাস নিয়ে বসছেন এই তিনটা বই থেকে সমাসগুলো পড়ে শেষ করবেন এর বাইরে অন্য কোনো টপিকস পড়তে যাবেন না এরপরে আসি ইংরেজি যে টপিকসগুলো বলতেছে এই টপিকসগুলাই মাস্টার্স এবং জেলা জজ আদালত এই দুইটা বই থেকে ভালো করে পড়ে নেবেন একটা কথা বললেই যে একটা বই পড়লে সবচেয়ে যে ভালো হয় তা না আপনি সবসময় চেষ্টা করবেন দুই বা ততোধিক বই পড়ার যাতে আপনার কোনো প্রশ্নই কখনোই ছুটে না যায় আপনি 100% অ্যান্সার দিয়ে আসতে পারেন ইংরেজির জন্য নবম দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণী এই দুইটা বই থেকে হুবহু গণিতগুলো কমন আসে আপনারা যদি পারেন কোনো হাই স্কুল থেকে এই দুইটা বই সংগ্রহ করে নিয়ে পড়ে নিতে পারেন আর যদি না পারেন তাহলে গণিত পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এখান থেকে 100% গণিত আপনি পরীক্ষায় কমন পাবেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনার বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ সাম্প্রতিক যে আন্দোলনটা হলো সেইটা এবং সাম্প্রতিক বিষয়টা যেমন নোবেল প্রাইজ সাম্প্রতিক একটা বিষয় ছিল এটা খুব গুরুত্ব দিয়ে পড়বেন মানে অতি সাম্প্রতিক যেগুলো 2-3 মাসের এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন আর নিজের জেলায় যদি পরীক্ষা হয় তাহলে নিজের জেলা সম্পর্কে কিছু জেনে যেতে হবে নিজের জেলার ক্ষেত্রে কি করবেন আপনি নেটে গিয়ে সার্চ করবেন নিজের জেলার নাম লিখে উইকিপিডিয়া নামে একটা ওয়েবসাইট আসবে সেখান থেকে দেখে যাবেন ওখান থেকে যদি নিজ জেলা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে উইকিপিডিয়া থেকেই দুই মার্ক অথবা 1 মার্কের প্রশ্ন করবে ওখান থেকে দিতে দেখে যেতে পারেন আর যেগুলো আপনার হাইকোর্ট বা কেন্দ্র যে আদালতগুলো আছে সেখান থেকে সেখানে কোনো জেলা পর্যায়ে প্রশ্ন আসে না অতএব ওখান থেকে ওখানের ওই বিষয়টা স্কিপ করে যাবেন আর যেগুলা পড়ার দরকার সেইগুলাই আপনারা এখান থেকে দেখে থেকে পড়বেন এখন আসি যে বিগত সালের প্রশ্ন আমরা প্রথমে দেখাইছি সেটা এখন সমাধান করব প্রথম ছিল কি বাংলায় রচনা লিখুন তাহলে রচনা দুইটা দেওয়া থাকতে পারে রচনা আসতেও পারে নাও পারে এটা নির্ভর করে কেন্দ্রের উপর তবে আপনাদের বলছি যে এই টপিকসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে যে কোনো 2টা টপিকস বা 3টা টপিকস থেকে প্রশ্ন আসবে সর্বোচ্চ এখানে থেকে যে কোনো 5টা টপিকস থেকে প্রশ্ন আসবে এখানে সর্বোচ্চ যে কোনো 5টা টপিকস থেকে প্রশ্ন আসবে তবে এই টপিকসগুলোর মধ্যে থেকেই প্রশ্ন আসবে এখানে যা যা বলা হয়েছে আমরা সমাধান করি নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর লিখুন লালসালু উপন্যাসের রচয়িতা কে সৈয়দ আলীউল্লাহ এক কথায় কিন্তু উত্তর করতে হবে অনেকেই মানে হোয়াটসঅ্যাপে নাকি বলেন যে এটাকে এমসিকিউ নাকি রিটেন এটা রিটেন এক কথা উত্তর করতে হবে যেমন প্রশ্নটা দেওয়া থাকবে লালসালু উপন্যাসে রচয়িতাকে আপনাকে লিখতে হবে সৈয়দ আলীউল্লাহ প্রশ্নটা আরেকবার দেখাই এটা ছিল প্রশ্ন এখানে দেখেন লালসালু উপন্যাসের রচয়িতাকে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার অর্থ মাত্রা বর্ণ কয়টি কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ লিখুন ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গবন্ধু করেন কে এই যে প্রশ্নগুলো ইংরেজিতে রচনা লিখুন বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন অনুবাদ মানে সে আমার থেকে বড় বাংলা নদী মাতৃ দেশ এই প্রশ্নটাই আমরা সমাধান করব যেমন সাধারণ জ্ঞান থেকে আর গণিতের তো এভাবে প্রশ্ন আসবে সাধারণ জ্ঞান বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি জারিকারক শব্দের ইংরেজি কি
সিডি এর পূর্ণরূপ কি, এই রকম প্রশ্নগুলো কিন্তু আসবে। এখন আমরা সমাধান করি। কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? গোর প্রকৃতি, গরিব প্রকৃতি। বাংলা ভাষার অর্ধমাত্রা বর্ণ কয়টি? আটটি। কবি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ লিখুন, 24 মে 1899। ম্যাকবেথ নাটকের প্রথম বঙ্গানুবাদ করেন কে? গিরিশচন্দ্র ঘোষ। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 51টি। সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? ঐতিহ্য আরণ্যকে। অবিশ্বাস্য এর ব্যাসবাক্য কি? নয় বিশ্বাস তৎপুরুষ, তৎপুরুষ সমাস এটা। দু লোকের সন্ধি বিচ্ছেদ কি? দীপযোগ লোক দিলোক। শশাঙ্ক অর্থ কি? স্তন্দ। ইংরেজি রচনা লিখুন যেকোনো একটি, বাংলাদেশ সেলিব্রেশন অয়ার, 1971 অথবা ফ্যাটিজম। বাংলা থেকে ইংরেজি অনুবাদ করুন, সে আমার থেকে বড়, হিজ এল্ডার দেন মি। বাংলাদেশের নদী মাতৃদের, বাংলাদেশ ইজ ল্যান্ড রিভার অফ বাংলাদেশ। লেগে থাকো তুমি জিতবা, চেষ্টা না করলে আপনি কখনোই সফল হতে পারবে না, ইউ উইল ট্রাই ইউ উইল বি সাকসেস। আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত, আই ইউজ টু ডু হার্ড ওয়ার্ক। একটি ঘড়ি 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো, ওই ঘড়িটি ক্রয় মূল্য কত? ওই ঘড়িটি কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হবে? এই গণিতগুলো আপনাকে সম্পূর্ণ করে অ্যান্সার করে দিয়ে আসতে হবে, 2500 টাকা। আর উত্তর আর একটা হবে 2650 টাকা। একটি পুকুরের দৈর্ঘ্য 54 মিটার এবং প্রস্থ 37.5 মিটার। পুকুরের পাড়ে বিস্তার 2.5 মিটার এবং গভীরতা 6 মিটার। পুকুরের পরিসীমা নির্ণয় করুন, পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করুন। আমরা বিস্তারিত করে উত্তর করে দিয়ে আসব। সাধারণ জ্ঞান, বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম কি? এখন বর্তমান নাম চেঞ্জ হয়েছে, বর্তমান নামটা দেখে যাবেন অবশ্যই। জারিকারক শব্দটি ইংরেজি কি? দ্য ইউজার। সিডি এর পূর্ণরূপ কি? কমপ্লেক্স ডিক্স। বাংলাদেশে একজন মহিলা বীর প্রতীকের নাম লিখুন, তারামান বিবি। 71-এর দিনগুলো বইটির রচয়িতা কে? জাহানারা ইমাম। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম লিখুন, এখন প্রধান বিচারপতির নাম চেঞ্জ হয়েছে, এটা আপনারা সাম্প্রতিক থেকে দেখে যাবেন। বাংলাদেশের প্রথম ডাক টিকিট চালু হয়েছিল কত সালে? 1971 সালে। ঐতিহাসিক 6 দফা ঘোষিত হয় কত তারিখে? 5 ফেব্রুয়ারি 1966 সালে। এই ছিল বিগত সালের প্রশ্ন। সবার জন্য শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা আপনাদের নিজের ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।